বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস উপস্থাপন করব। আমি তোমাদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর অংশীদারি ব্যবসায়ের হিসাব, এই চ্যাপ্টারের উপর একটি ক্লাস নেব আজকে। তো অংশীদারি ব্যবসায়ী হিসাবের উপর এর আগেও আমি কয়েকটি ক্লাস নিয়েছি। তো আজকের ক্লাসটি শেষ ক্লাস, এরপর আমি সামনের ক্লাসে নতুন একটি চ্যাপ্টার শুরু করব। তো আজকে যেহেতু শেষ ক্লাস, আজকের অঙ্কটি একটু মনোযোগ সহকারে তোমরা দেখবে। তো এর আগেও গত ক্লাসেও আমি তোমাদেরকে একটি অঙ্ক করিয়ে দিয়েছিলাম, যেটা 2018 সালে এসেছিল। তো আজকে যে অঙ্কটি করাবো সেটা 2017 সালে ঢাকা বোর্ডে এসেছিল অঙ্কটি। তো এই অঙ্কটি আজকে একটু দেখো, ভালো করে খেয়াল করো, আমি প্রশ্নটা আগে পড়ে নেই, হয়তো তোমাদের অনেকের কাছে আছে 18 সালের অঙ্কটি, 2017 সালের ঢাকা বোর্ড 2017 সালের অঙ্ক এটি। তো প্রশ্নটা এমন ছিল, যাদের কাছে নেই তাদের জন্য একটু পড়ে দিচ্ছি। রহিমা, ফাহিমা ও জামিলা একটি অংশীদারি ব্যবসায় তিনজন অংশীদার। তো একটা অংশীদারি ব্যবসায় অংশীদার হচ্ছে তিনজন, রহিমা, ফাহিমা ও জামিলা। তো তারা ব্যবসায়ের মুনাফা যথাক্রমে 3-2-1 অনুপাতে বণ্টন করে নেয়। তাহলে আমাদের অনুপাতটা আমরা একটু খেয়াল করি, অনুপাতটা হবে 3-2-1 অনুপাত। তাহলে এই অনুপাতে তারা বণ্টন করে নেয় তাদের ব্যবসায়ের যে বণ্টনযোগ্য মুনাফা। এরপর বলা হয়েছে যে 31 ডিসেম্বর 2016 তারিখে অংশীদারদের উত্তোলন বেতন ও মুনাফা সমন্বয়ের পর তাদের মূলধন ছিল যথাক্রমে 57,000, 45,000 এবং 37,000 টাকা। তাহলে এটা হচ্ছে যে উত্তোলন বেতন এবং মুনাফা সমন্বয়ের পর, মানে এই তিনটা জিনিস সমন্বয় করার পর তাদের মূলধন ছিল 57,000, 45,000 এবং 37,000। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারছি একটা জিনিস, যে অন্য অঙ্কে আমাদের কিন্তু প্রারম্ভিক ব্যালেন্স দেওয়া থাকে মূলধনের, কিন্তু এখানে কিন্তু আমাদের সমাপনী মূলধনের ব্যালেন্স দেওয়া আছে, মানে মূলধনের প্রারম্ভিক ব্যালেন্স দেওয়া নেই, সমাপনী ব্যালেন্স দেওয়া আছে। কারণ এখানে আমরা প্রশ্নটা দেখেই বুঝতে পারছি যে উত্তোলন বেতন মুনাফা সমন্বয়ের পর তাদের মূলধন দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ধরবো সমাপনী মূলধন উদ্বৃত্ত। আচ্ছা, এরপরে বলা আছে যে পরে দেখা গেল অংশীদারি চুক্তিপত্রে মূলধনের উপর 5% হারে সুদ দেওয়ার ব্যবস্থা থাকলেও উহা হিসাব হতে সম্পূর্ণ বাদ পড়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূলধনের উপর 5% সুদ দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এটা বাদ পড়ে গেছে, মানে মানে হিসাবভুক্ত করা হয় নাই, হিসাব হতে সম্পূর্ণ বাদ পড়ে গেছে। তো আমরা অঙ্কটা পড়েই কিন্তু বুঝতে পারছি যে এখানে আমাদের সমন্বিত লাভ লোকসান হিসাব তৈরি করতে হবে, যেগুলি বাদ পড়ে গেছে এই বাদ করা হিসাবগুলো নিয়ে আমরা সমন্বিত লাভ লোকসান হিসাব তৈরি করব এবং সমন্বিত মূলধন হিসাব তৈরি করব। তো এরপরে বলেছে রহিমার 7,200 টাকা বেতন বাদ দেওয়ার পর 2016 সালের ব্যবসায়ের মুনাফা হয় 54,000 টাকা। তো ফাহিমা শুধু বেতন পাবে, তো তার বেতনটা বাদ দেওয়ার পরে ব্যবসায়ের মুনাফা হয় 54,000 টাকা। ওই বছর অংশীদারদের উত্তোলনের পরিমাণ 16,200, 7,200 ও 4,800। তো এই 16 সালে উত্তোলনের পরিমাণগুলো দেওয়া আছে এবং অংশীদারগণ মুনাফা বণ্টনের অনুপাতে ব্যবসায়ী মোট 1,44,000 টাকায় রাখতে সম্মত হয়। তো এই লাস্টের কথাটা একটু ভালো করে আবার খেয়াল করো, অংশীদারগণ মুনাফা বণ্টনের অনুপাতে ব্যবসায়ের মোট মূলধন 1,44,000 টাকায় রাখতে সম্মত হয়। মানে আমাদের অংশীদারদের তো আমরা মুনাফা বণ্টনের অনুপাত তো আমরা জানি, এই অনুপাতে তারা কি করবে, ব্যবসায়ের মোট যে মূলধন হবে সেটা 1,44,000 টাকায় রাখবে আর কি। তো এখানে একটা বাইন্ডিং দিয়ে দিছে যে 1,44,000 টাকায় রাখতে হবে। তো আমরা প্রশ্নটা আগে দেখলাম, এখন আমরা দেখে নিই আমাদের কী কী করতে হবে এই অঙ্কে। তো আমাদেরকে তিনটা জিনিস করতে বলছে। ক নম্বরে বলছে যে রহিমা, ফাহিমা ও জামিলার প্রারম্ভিক মূলধন উদ্বৃত্ত নির্ণয় করো। তো প্রথমে আমরা তাদের তিনজনের প্রারম্ভিক মূলধন উদ্বৃত্ত নির্ণয় করব। এরপর বলছে যে মূলধনের সুদের প্রভাব দেখিয়ে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করো। তো আমরা লাভ লোকসান সমন্বয় হিসাবটা তৈরি করব, যে মূলধনের সুদ যে বাদ পড়ে গেছিলো সেটা দেখিয়ে আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করব। এরপর গ নম্বরে বলেছে যে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে রহিমা, ফাহিমার সমন্বিত মূলধন হিসাব তৈরি করো। তো আমাদের সমন্বিত মূলধন হিসাবটা শুধু রহিমা আর ফাহিমা দুইজনের তৈরি করতে হবে, জামিলার কিন্তু তৈরি করতে হবে না, যেহেতু দুইজনের নাম উল্লেখ আছে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা প্রারম্ভিক মূলধন উদ্বৃত্ত নির্ণয় করব। তাহলে আমরা লিখে নেই রহিমা, ফাহিমা এবং জামিলার প্রারম্ভিক মূলধন উদ্বৃত্ত নির্ণয়।
মূলধন, প্রারম্ভিক মূলধন ব্যতীত নির্ণয় করবো। আমাদের এখানে ছকে আমরা তিনজনের প্রারম্ভিক মূলধন উদ্ভূত নির্ণয় করবো, রহিমা, তাহিমা, জামিলা। তাহলে রহিমা, তাহিমা, জামিলা, তো আমাদের এখানে কিন্তু সমাপনী মূলধন উদ্ভূত দেওয়া ছিল প্রশ্নে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, প্রশ্নে কিন্তু সমাপনী মূলধন উদ্ভূত দেওয়া ছিল। তাহলে আমরা সমাপনী মূলধনের উদ্ভূত গুলো লিখে ফেলি। রহিমার ছিল 57,000, ফাহিমার ছিল 45,000, আর জামিলার ছিল 37,000। এরপরে আমরা কি করবো, আমাদের মানে উত্তোলনটা আমরা এখানে যোগ করব। উত্তোলন ছিল হচ্ছে 16,200, বসতেই যা ছিল 7,200 আর 4,800, এটা আমরা যোগ করে দিব। যোগ করলে আমাদের 73,200, আর এখানে হচ্ছে আমাদের 52,200 আর 41,000 তাহলে এটা আমরা পেলাম। এরপর আমরা বাদ দিব হচ্ছে বেতন। তো জামিলার বেতন ছিল কত? 7,200, এই বেতনটা আমরা বাদ দিয়ে দিব। তো এতে যেহেতু কিছু নাই বেতন, আমরা এটা খালি রাখলাম। তো এখানে আমরা এরপর আমরা বাদ দিব হচ্ছে, সেটা হচ্ছে মুনাফার অংশ। তো মুনাফার অংশটা আমরা এখানে আগে গণনা করতে হবে। মুনাফার অংশ, তো মুনাফার অংশ আমাদের গণনা করবো কিভাবে, আমরা একটু গণনাটা একটু দেখে নিই। এখানে আমরা গণনা করে দেখাই, 3, 2, 1 অনুপাতে আমরা মুনাফার অংশটা এখানে আমরা গণনা মুনাফার অংশ। তাহলে এই তিনজনের আমাদের মুনাফার অংশ আমরা নির্ণয় করবো। তো আমাদের এখানে নিট লাভ দেওয়া ছিল কত? আমাদের 54,000 টাকা। তো ব্যবসায়ের বলছে যে মুনাফা হয় তোমার, আমাদের ব্যবসায় মুনাফা হচ্ছে 54,000 টাকা। তো 54,000 আমাদের 6/3, 54,000 6/2 আর 54,000 6/1, যেহেতু আমাদের 3, 2, 1 অনুপাত ছিল, তাহলে 3, 2, 5 আর কি 6, তাহলে 6/3 6/2 6/1। তো আমাদের এখানে বলা ছিল যে রহিমার 7,200 টাকা বেতন বাদ দেওয়ার পর 2016 সালে ব্যবসায় মুনাফা হয় 54,000 টাকা। তাহলে মুনাফা যেহেতু 54,000, তাহলে মুনাফাটা আমরা এই অনুপাতে মুনাফার অংশটা গণনা করতে হবে। তো মুনাফার অংশ এই বছর হচ্ছে 27,000 রহিমা, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিব 27,000। এরপরে ওর কাছে হচ্ছে 18,000 আর সর্বশেষজন জামিলা পাচ্ছে 9,000। তাহলে এই তিনটা আমরা বাদ দেওয়ার পর দেখি কি অবস্থা হয়। 39,000, 66,000 থেকে 27,000 বাদ দেওয়ার পর, আর এখানে থাকতেছে 34,200 আর এখানে থাকতেছে 32,800। তাহলে এই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। তো আমরা এখানে সমাপনী মূলধনের সাথে যোগ করলাম উত্তোলন আর বাদ দিলাম বেতন মুনাফার অংশ, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন উদ্বৃত্ত।
আমরা এইভাবে নির্ণয় করে নিব। তাহলে প্রারম্ভিক মূলধন আমরা পেয়ে গেলাম। এবার আমরা তৈরি করব হচ্ছে লাভ লোকসান সমন্বয় হিসাব। আমাদের ক নাম্বার শেষ, এখন আমি এটা মুছে ফেলি। এটা ছিল আমাদের ক, তো এই ক অংশটা আমার হয়ে গেছে, এখন আমি মুছে ফেলি এটা। এরপর আমি খটা করব। আমাদের কিন্তু খ নম্বরে বলা হয়েছিল যে লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করবে। তাহলে লাভ লোকসান সমন্বয় হিসাব এটা আমরা তৈরি করবো হচ্ছে 2016 সালের 31শে ডিসেম্বর। আচ্ছা, তাহলে আমি ছকটা তৈরি করে দিই, তোমরা একটু দেখো। এখানে আমাদের এই সাইডে হবে ডেবিট, আর এই সাইডে আমাদের লেখা হচ্ছে ক্রেডিট। তো এই ছকটা তো খুবই সহজ, আমি গত ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আমাদের শুধু বিবরণ আর টাকা টাকার কলম লাগবে। সেগুলো আমরা লাভ লোকসান সমন্বয় হিসেবে আমরা দেখাবো। তা আমাদের সমন্বয় হিসেবে বাদ পড়ে গেছিল হচ্ছে মূলধনের সুদটা। তাহলে এখানে আমরা মূলধনের সুদটা দেখাবো। এই মূলধনের সুদ আবার আমরা দেখাবো অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। এখানে আমরা অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব রেখে দিলাম, কারণ আমরা যে আবার অংশীদারদের সমন্বিত মূলধন হিসাবে দেখাবো। তাহলে মূলধনের সুদ যেটা বাদ পড়ে গেছিল হিসাব থেকে, তো মূলধনের সুদ আমাদের ছিল রহিমা, ফাহিমা আর জামিলা তিনজনের। তো আমরা 5% সুদ ধরবো। তো আমাদের মূলধন ছিল হচ্ছে 39,000-এর 5%। তাহলে 39,000-এর 5% হবে 1950, আর এ ছিল হচ্ছে 34,200। এটাকে আমরা 5% হলে আমাদের 1710, আর জামিলার বের হবে 1640, মানে 32,800 ছিল হচ্ছে জামিলার। মানে আমরা যে প্রারম্ভিক মূলধন বের করলাম সেটার উপরে আমরা প্রারম্ভিক মূলধনের উপর আমরা 5% করে সুদ ধরলাম। তো এই সুদটা আমরা এখানে যোগ করলে আমাদের 5,300 টাকা হয়। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে এই সাইডে কিন্তু আমাদের আর কিছুই নেই। তাহলে আমরা বুঝতে পারছি এখানে ক্ষতি হয়েছে, মুনাফা হয়নি। তাহলে আমরা ক্ষতির অংশটা দেখাবো। এটা আবার আমাদের অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। তো আমরা এটা ক্ষতির অংশটা সমন্বিত মূলধন হিসেবে দেখাবো, সেজন্য আমরা ক্ষতির অংশ তাহলে
ওই যে আমাদের 3-2 এক অনুপাত ছিল, তাহলে 5300 হচ্ছে আমাদের, এটাকে আমরা ভাগ করে নিব, তাহলে 5300 × 6/3, 5300 × 6/2, 5300 × 6/1, এভাবে আমরা ক্যালকুলেশন করে এখানে আমরা বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের খ নাম্বারটাও শেষ, এবার আসলে আমরা গ নাম্বারটা দেখি কিভাবে করব। তো গ নাম্বারে আমাদের এখানে বলা ছিল যে আমাদের তৈরি করতে হবে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, তাহলে আমরা এখানে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাবটা আমরা তৈরি করে নিই। অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাবটা এখানে আমরা দেখাবো তৈরি করে। তো এটা আমাদের মোটামুটি সবাই জানো যে প্রতি অনেক ছকের মতো অনেকটা, তো এই পাশে আমাদের ক্রেডিট হবে আর এই পাশে আমাদের ডেবিট হবে। এখানে আমাদের তারিখ বিবরণ, আর যেহেতু আমাদের দুইজন অংশীদারের জন্য তৈরি করতে বলছে তাই আমরা টাকার ভাগ দুইটা করলাম, টাকার কলাম, তাহলে রহিমা হিসাব দিয়ে আমরা ঘাটতি
মানে আমরা যে ঘাটতি যা হয়েছে আমরা এই পর্যন্ত মূলধন রাখতে গিয়ে আমাদের ঘাটতি হয়েছে 1500 আর ফাইনাল ঘাটতি হয়েছে 3057 তো এরপরে আমাদের দেখি কত হয় 70,650 49,767 তাহলে শিক্ষার্থীরা অঙ্কটা একটু কিন্তু একটু কঠিন, তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।